হেডিং করে আমি আজ সার্কিটটা মানে তোদেরকে আঁকতে হবে, আমি সার্কিট একটু মডিফাই করে দেবো, লিক ফুল ওয়েভ রেক্টিফায়ার বা অর্ধ তরঙ্গ একমুখীকরণ। আমি কি করবো, এখানে একটা ডায়োড ইউজ করবো, দুটো ডায়োড ইউজ করবো। এখন এটাকে D1 নাম দিচ্ছি, এটাকে D2। আর এবারে লোড রেজিস্ট্যান্সটা এখানে দেখুন, এইখানে এইখানে সার্কিট কানেক্ট, এটা হচ্ছে RL, আউটপুটটা আমি এইখানটা জানো, এইটা এক করস এইভাবে RL লোড রেজিস্ট্যান্স, এইটা হবে সার্কিট। এই সার্কিটটা আর এই ইনপুটটা আমার আউটপুটটা আঁকার দরকার নেই, আউটপুটটা দেওয়ার দরকার নেই, দিয়ে দিতে পারো অসুবিধা নেই, মুছতে হবে না, এর উপরে আবার মডিফাই হবে, বুঝতে পারছিস এই পোর্শন গুলো আসবে, তো তুই চাইলে পুরোটাই আঁকতে পারিস, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এটা কিন্তু HS এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, নিট বা জেইতে এখান থেকে কোশ্চেন সাধারণত পড়ে না এরকম ধরনের কোশ্চেন, কারণ ওখানে কি পড়বে বুঝতে পারছিস, কিন্তু HS এটা কোশ্চেন লিখতে দেয়, সার্কিট গুলো আঁকতে দেয়। নিট বা জেইতে একদম ছোট ছোট প্রবলেম দিতে পারে পিএন সংযোগ ডায়োড থেকে, যেটা আমি একটু আগে কনসেপ্টে বললাম ওখান থেকে হয়ে যাবে, যে ওই কখন শর্ট সার্কিট থাকছে, হ্যাঁ কখন ওপেন সার্কিট থাকছে, কখন এই পিএন সংযোগ ডায়োডের মধ্যে যদি মনে করো ইন জেনারেল থাকে, তাহলে রেজিস্ট্যান্স দেওয়া থাকলে এখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই অনুযায়ী জাস্ট আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে যেরকম প্রবলেম করেছি ওহমস ল দিয়ে, সেগুলো দিয়ে হয়ে যাবে। সে দু একটা প্রবলেম লাস্টের দিকে আমি করিয়ে দেবো, চ্যাপ্টারটা শেষ হোক, যে কিরকম ধরনের কোয়েশ্চেন নিতে পড়ে বা যেই, মানে এখান থেকে বেশি জটিল কোয়েশ্চেন দেওয়ার অধিকার নাই, ঠিক আছে, এখান থেকে অনেক জটিল কোয়েশ্চেন হবে বুঝতে পারছি, সেগুলো হায়ার স্টাডি টপিকস, কোয়েশ্চেন জটিল করলে অনেকটাই করা যাবে, মানে প্রবলেম অনেক জটিল প্রবলেম দিয়ে দেওয়া যাবে, ক্লিপিং ক্ল্যাম্পিং সার্কিট এসব রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে তোর বাউন্ডারিটা জানাও খুব জরুরি, যে আমার কতটা পড়া উচিত, হ্যাঁ কোনখান পর্যন্ত আমার সিলেবাসে আছে, না হলে খুব মুশকিল, যদিও বইগুলো দেখলে তুই একটা আন্দাজ পেয়ে যাবি। তো হয়েছে, হ্যাঁ রে শুভ রাখা, হ্যাঁ স্যার, আচ্ছা তাহলে দেখ এবার আমরা এক্সপ্লেন করবো যে কিভাবে এটা ফুল ওয়েভ রেক্টিফায়ার হিসেবে কাজ করছে। তো ভেরি সিম্পল, দেখ আগে যেটা বলেছিলাম সেটা জাস্ট একটু এক্সটেন্ড করলে হবে, বুঝতেই পারছিস হয়তো, তো এটা যখন আমরা পজিটিভ হাফ সাইকেল রাখবো না, মানে পজিটিভ হাফ সাইকেলটা যখন ইনপুটে ইউজ হবে, তখন কি হবে, এই প্রান্তটা প্লাস আর এই প্রান্তটা মাইনাস, তাহলে কি হবে, D1 ডায়োডটা কি থাকবে অন থাকবে, আর এই D2 ডায়োডটা কি থাকবে অফ থাকবে, ফার্স্ট হাফ সাইকেলে ভাব, প্রথম হাফ পজিটিভ হাফ সাইকেলে, তাহলে কি হবে, এটা দিয়ে কারেন্ট যাবে সিম্পল, যে কারেন্ট ডিরেকশন থেকে এদিকে হবে, এদিকে কোনো কারেন্ট যাবে না, অফ হয়ে আছে, তো ওপেন সার্কিট হয়ে আছে, তার মানে এইটা দিয়ে কারেন্ট পাওয়া যাবে, তাহলে এখানে V আউটপুট পাওয়া যাবে, এই আউটপুটটা এখানে এঁকেছি অলরেডি। এবার নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে, এই দিকটা নেগেটিভ হয়ে যাবে, এই দিকটা পজিটিভ হয়ে যাবে, তাহলে কি বলতে, D2 ডায়োডটা অন হয়ে যাবে দেখ, আর D1 ডায়োডটা অফ হয়ে যাবে, তাহলে D2 ডায়োডটা যদি ফরওয়ার্ড বাস হয়ে যায়, এটা যদি অন হয়, তাহলে কারেন্ট এটা দিয়ে এদিকে যাবে, ওই দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে দেখ লোড রেজিস্ট্যান্সটাকে আমি এমন ভাবে সার্কিটে অ্যাড করেছি যাতে করে দুটো ডায়োডের জন্য যে কারেন্টটা পাওয়া যাচ্ছে সেটা সেম ডিরেকশনে হয়, ওই জন্য আমরা এইখানে অ্যাড করলাম নাই,
এখানে অ্যাড করলে কি এটা এদিকে যেত, এটা এদিকে আসতো অপোজিট ডিরেকশনে। আমরা তো চাইছিনি অপোজিট ডিরেকশনের কারেন্ট, ইউনি ডিরেকশনাল কারেন্ট চাইছি। তাহলে কি হবে, এইটা তো এই টি ওয়ান থেকে টি টু টাইমও কি হবে এইদিকেই কারেন্ট পাওয়া যাবে, তার মানে কি ওইদিকেই করেসপন্ডিং ভোল্টেজ আমরা লিখতে পারবো। এইটা অনেক সময় অনেক বইতে আই ভার্সেস টি লেখা যেত না আঁকা থাকে। ভি মানে কি আই ইন্টু আর এল হচ্ছে, আমরা আই ইন্টু আর এলটা লিখছি নাকি অনলি আইটা লিখছি তার উপর ডিপেন্ড। মেন তো ভেরি করছে, এখানে ভোল্টেজ ভেরি করছে না ইনপুটে, ভোল্টেজ ভেরি করলে কি কারেন্ট ভেরি করবে, কারেন্ট ভেরি করলে সেই কারেন্টটা এখানে কি ভেরিয়েবল কারেন্ট হিসেবে আসবে, সেটার আউটপুটটা আমি ভেরিয়েবল আউটপুট হিসেবে পাবো। তো সিমিলারলি দেখ টি থ্রি থেকে টি ফোর আমরা এ নেগেটিভের জন্য আবার কি পাবো, এটা ডাউন থাকবে। ভেরি সিম্পল সার্কিট বুঝতে পারছিস, একবার ডি ওয়ান ডায়োডটা অন থাকবে, একবার ডি টু ডায়োডটা অন থাকবে, ঠিক আছে। ক্লিয়ার, নিশ্চয়ই পারবি এবারে। নেক্সট আমরা কতগুলো স্পেশাল ডায়োড পড়বো, তাহলে আমাদের ডায়োডটা শেষ করবো। তিনটে ডায়োড আমাদেরকে পড়তে হবে আজকে, সবচেয়ে যেটা বড় আছে সেটা পড়ে হলো শেষ করবো, সেটা হচ্ছে জেনার ডায়োডটা। তিনটে ডায়োড মেনলি আমাদেরকে পড়তে হবে, জেনার ডায়োড, লাইট এমিটিং ডায়োড এবং ফটো ডায়োড। তার মধ্যে জেনার ডায়োডটা মোস্ট সিগনিফিকেন্ট, ঠিক আছে। তাহলে আমরা জেনার ডায়োডটা আজকে পড়ি, মুছে দিচ্ছি, হয়ে গেছে সবার। নেক্সট হেডিং হচ্ছে জেনার ডায়োড, বা প্রথমে লিখ সাম স্পেশাল ডায়োড, লিখ সাম স্পেশাল ডায়োড। তাহলে এক নম্বরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে জেনার ডায়োড। একমাত্র ডায়োড যেটা বিপরীত বয়সে খুব সিগনিফিকেন্ট হবে, মানে মেনলি আমি বিপরীত বয়সে কাজ করার জন্য, কাজ করানোর জন্য এই ডায়োডটাকে আমরা তৈরি করবো, স্পেশাল পারপাস ডায়োড এটা একটা। হ্যাঁ, যে ডায়োডটা কনস্ট্রাকশনের সময় এটা মাথায় রাখা হবে, যেটা রিভার্স বয়সে কাজ করবে, ঠিক আছে। নাহলে একটা সমস্যা আছে রিভার্স বয়সে, রিভার্স বয়সে বেশি যদি ভোল্টেজ আমরা বাড়াতে থাকি, তুই ভেবে দেখ, আমি আমি এবার গ্রাফ টেনে বোঝানোর চেষ্টা করছি। এই যে এটা ছিল ফরওয়ার্ড, ফরওয়ার্ড বায়াসের কারেন্ট, আর এদিকে দিকে এটা রিভার্স বায়াসের কারেন্ট। এবার দেখ এই রিভার্স বায়াস আমরা দেখতে পাচ্ছি একটা কনস্ট্যান্ট কারেন্ট আছে, এই কারেন্টটা নিয়ে কোনো লাভ নেই আমাদের, এটা খুব খুব কম একটা কনস্ট্যান্ট কারেন্ট, বুঝতে পারছিস। তাহলে দেখ যদি আমি রিভার্স বায়াসের ভোল্টেজটাকে ক্রমশ বাড়াতে থাকি না, তাহলে একটা সময় কি হবে, এত ভোল্টেজ বেশি হয়ে যাবে যে ওই ম্যাটেরিয়ালটার মধ্যে যে কোভ্যালেন্ট বন্ড গুলো রয়েছে না, সেই বন্ড গুলো ব্রেক করতে শুরু করবে। ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে কি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে, তো তাহলে বুঝতে পারছিস একটা ক্রিস্টালের মধ্যে যে সমযোজী বন্ধনের ইলেকট্রন গুলো আছে, তো যখন আমি এদিকে মনে কর হাই ইলেকট্রিক ফিল্ড ইউজ করছি প্লাস মাইনাস দিয়ে, তখন কি এই ইলেকট্রন গুলোকে কি অ্যাট্রাক্ট করে টেনে নেবে, তার মানে কোভ্যালেন্ট বন্ড গুলোকে ভেঙে দেবে হঠাৎ করে। তো দেখ এই কোভ্যালেন্ট বন্ড গুলো ভেঙে গেলে কি হবে, প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার তৈরি হবে, তখন কি হবে হঠাৎ করে কারেন্ট বেড়ে যাবে, প্রচুর কারেন্ট বেড়ে যাবে হঠাৎ করে। এই পোরশনটা আমরা ইউজ করবো এখানে, যে হঠাৎ করে কারেন্ট বেড়ে যাচ্ছে ওটি আমাদের দরকার, একটা পার্টিকুলার ভোল্টেজের সময় হঠাৎ করে প্রচুর কারেন্ট হচ্ছে, তাহলে এই পোরশনটাকে আমরা ইউজ করবো। এবং এখানে আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখ ভোল্টেজ আর চেঞ্জ হচ্ছে না, একটা পার্টিকুলার ভোল্টেজের পরে আমি কারেন্ট পাচ্ছি, এদিকে আর কোনো ভোল্টেজ, তুই গ্রাফটা অনুযায়ী দেখ এদিকে কোনো আর ভোল্টেজ গুলো সিগনিফিকেন্ট না, এইখানে যে স্টপ দেখ ভোল্টেজ এখানে স্থির, কারেন্ট বাড়ছে, ইনফাইনাইট কারেন্ট হয়ে গেছে, দেখ পার্টিকুলার ভোল্টেজ ইনফাইনাইট কারেন্ট, প্রচুর কারেন্ট বোঝাচ্ছে, তাহলে কি ভোল্টেজটা ফিক্সড হয়ে গেছে এখানে। এই পোরশনটাকে আমরা ইউজ করব, তাহলে দেখ এই পোরশনটাকে যে যদি ইউজ করতে চাই, তাহলে বুঝতে পারছি এই ভোল্টেজটা তো প্রচুর বাড়াতে হচ্ছে, রিভার্স বায়াসের ভোল্টেজটা, তার মানে যে ডায়োডটাকে আমরা এই রিভার্স বায়াসে ইউজ করতে চাইছি, সেই ডায়োডটা যাতে এই ভোল্টেজটা সহ্য করতে পারে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা কনস্ট্রাকশনের সময়। না হলে মনে কর এই শুধু বন্ড ব্রেকিং এর জায়গায় যদি পুরো ক্রিস্টাল স্ট্রাকচারটাই ব্রেক করে যায়, তাহলে তো আর সেই ম্যাটেরিয়ালসটাই ঠিক থাকবে না, ম্যাটেরিয়ালসটা নষ্ট হয়ে যাবে যদি প্রচুর পরিমাণে ভোল্টেজ দিয়ে দেওয়া হয়।
নষ্ট হয়ে যাবে, ম্যাটেরিয়ালটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে সেই রকম ধরনের কনস্ট্রাকশন করার সময় আমাকে এটা মাথায় রাখতে হবে যে যাতে করে এটা রিভার্স বায়াসিং ভোল্টেজও, মানে যে যখন এটাকে ব্রেকডাউন বলা হয় অ্যাকচুয়ালি এই অংশটাকে, যে যখন ভোল্টেজ আমার ব্রেকডাউন রিজিয়নে পৌঁছাবে তখনও যাতে ডায়োডটা স্টিল ঠিক থাকে, ও যাতে নষ্ট না হয়। ওই জন্য বলা হয় এটা একটা স্পেশাল পারপাস মেকিং ডায়োড, একটা বিশেষ আমরা উদ্দেশ্য রেখে ডায়োডটাকে তৈরি করব, এটা কনস্ট্রাকশনের সময় সেই বিষয়টা মাথায় রাখা হবে। এবং জেনারেলি জেনার ডায়োডকে কি করা হয়, একটু বেশি করে ডোপিং করা থাকে, বেশি করে ডোপিং করা থাকলে তার যে ব্রেকডাউনের যে মেকানিজমটা সেটা একটু আলাদা। আমরা দেখবো এই ব্রেকডাউনের দুরকম মেকানিজম হয় আবার। হ্যাঁ, ডায়োডটা হাইলি ডোপড আছে নাকি তুলনামূলকভাবে কম ডোপড আছে তার উপরে ডিপেন্ড করবে। তাহলে প্রথমে একটু লিখ আগে, তারপরে আমি আস্তে আস্তে বলবো এগুলো সব। প্রথমে লিখ, একটু লিখ, লিখ জেনার ডায়োড এমন এক ধরনের ডায়োড, এমন এক ধরনের ডায়োড ঠিক আছে, ক্লিয়ারলি জেনার ডায়োড একটি বিশেষ ধরনের ডায়োড যা বিপরীত বায়াসে, যা বিপরীত বায়াসে কাজ করতে পারে, যা বিপরীত বায়াসে কাজ করতে পারে, একটি বিশেষ ধরনের ডায়োড যা বিপরীত বায়াসে কাজ করতে পারে। বিশেষ ধরনের ডায়োড যা বিপরীত বায়াসে কাজ করতে পারে, এটি মূলত ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহৃত হয়, ভোল্টেজ নিয়ন্ত্রক, ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্টেবিলাইজার বলে অনেক, ভোল্টেজ রেগুলেটর হিসাবে, ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে। দেখ ভোল্টেজ রেগুলেটর হিসাবে যে কাজ করে একটু আগে আমি হিন্টস দিয়ে দিয়েছি, অলরেডি আমরা ডিসকাস করবো ডিটেলসে, কিন্তু অলরেডি আমরা হিন্টস দিয়ে ফেলেছি যে এইখানে আমি কি বলবো যে হঠাৎ করে ব্রেকডাউনে ভোল্টেজটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, তাহলে বুঝতে পারছি এখানে ভোল্টেজটি কি একটা নির্দিষ্ট মানে ফিক্সড থেকে যাবে, দেখতে পাচ্ছিস। তাহলে আমরা যদি এই পোর্শনটাকে নিয়ে যেতে পারি ডায়োডটাকে, ডায়োডটা যদি আমরা এই পোর্শনে পৌঁছে দিই তাহলে কি হবে, ভোল্টেজ স্থির হয়ে যাবে, ভোল্টেজ রেগুলেট হয়ে যাবে, তাহলে সেটা ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করবে। এইটাই মেন উদ্দেশ্য। হ্যাঁ, মেন মেন অ্যাপ্লিকেশন যদি জেনার ডায়োডের কিছু থাকে তাহলে সেটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে, এটা এক নম্বরের কোয়েশ্চেন পড়েছে। ঠিক আছে, জেনার ডায়োডের ব্যবহার কি বা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কোন ডায়োড ব্যবহার করা হয়, যাই হোক আমরা ওটা ডিটেলস পড়বো। তাহলে এইবারে লিখ আইভি লেখচিত্র। আচ্ছা, জেনার ডায়োডের একটা সার্কিট সিম্বলটা বলি, লিখ সার্কিট সিম্বল, সার্কিট সিম্বল, এটা সার্কিট জেনার ডায়োডকে কোন সিম্বল দিয়ে কানেক্ট করা থাকে। এমনি সিম্পল যেরকম আমরা একটু আগে পিএন সংযোগ ডায়োড দেখলাম সেরকম পিএন সংযোগ ডায়োড অ্যাড থাকবে সার্কিটে। ঠিক আছে, এটা পি প্রান্ত, এটা এন প্রান্ত, শুধুমাত্র এইটাকে একটু এরকম ভাবে বাঁকিয়ে দেওয়া থাকে, এটার অর্থ হচ্ছে এটা জেনার ডায়োড। এবার দেখ জেনার ডায়োডের বায়াসিংটা, জেনার ডায়োডের বায়াসিংটা সবসময় কি হবে, এটা রিভার্স বায়াস হবে। রিভার্স বায়াস না থাকলে কি জেনার ডায়োড এমনি সাধারণ ডায়োডের মতো কাজ করবে, আমাদের কোন জেনার ডায়োড, জেনার ডায়োডটা আমাদের প্রিপেয়ার করে কোনো লাভ নেই। তাহলে এই পি প্রান্তটাকে আমরা কি দেবো নেগেটিভ, আর এন প্রান্তটাকে দেবো পজিটিভ, এইভাবে আমরা ব্যাটারিটা কানেক্ট করতে হবে সার্কিটের সঙ্গে, তাহলে এটা রিভার্স বায়াসে থাকবে, বুঝতে পারছিস। আচ্ছা, এর আইভি লেখচিত্র কিরকম হবে, ওই ব্রেকডাউন রিজিয়নটা দেখাতে হবে, যেটা আমি সাধারণ ডায়োডের আইভি লেখচিত্রের ক্ষেত্রে কি করছিলাম, ব্রেকডাউন রিজিয়নটা দেখাচ্ছিলাম। তাহলে জেনার ডায়োডের আইভি লেখচিত্রের ক্ষেত্রে কি করতে হবে, ফরওয়ার্ড বায়াসের তো লেখচিত্রটা কি থাকবে, যদি জেনার ডায়োডকে আমরা ফরওয়ার্ডে রাখি, ফরওয়ার্ড বায়াসে রাখি, তো সেটা এমনি সাধারণ ডায়োডের মতোই কাজ করবে। ঠিক আছে, আর যদি আমরা রিভার্স বায়াসে রাখি তাহলেও একটা পার্টিকুলার ভোল্টেজ অবধি সাধারণ ডায়োডের মতোই কাজ করবে, বাট দিয়ে ব্রেকডাউন ঘটবে, এটাকে ভি জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ভোল্টেজটা।
হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছে। স্যার লিগজেনার ডায়োডে, লিগজেনার ডায়োডে বিপরীত বায়াস প্রয়োগ করলে, বিপরীত বায়াস প্রয়োগ করলে, জেনার ডায়োডে একটি বিপরীত বায়াস প্রয়োগ করলে জেনার ডায়োডে একটি বিপরীত বায়াস প্রয়োগ করলে বিপরীত বায়াসিং ভোল্টেজের একটি নির্দিষ্ট মানে, বিপরীত বায়াসিং ভোল্টেজের একটি নির্দিষ্ট মানে ব্রেকডাউন ঘটে, বিপরীত বায়াসিং ভোল্টেজের একটি নির্দিষ্ট মানে ব্রেকডাউন ঘটে, ব্রেকডাউন ঘটে, একে জেনার ব্রেকডাউন বলা হয়। কি বললাম, জেনার ডায়োড বিপরীত বায়াস প্রয়োগ করলে বিপরীত বায়াসের একটি নির্দিষ্ট মানে, বিপরীত বায়াসের একটি নির্দিষ্ট মানে ব্রেকডাউন ঘটে, ব্রেকডাউন ঘটে। ব্রেকডাউন ঘটে। এই ব্রেকডাউন দু রকমের হয়, এই ব্রেকডাউন দু রকমের হয়। এই ব্রেকডাউন দু রকমের হয়, এতে লিখ জেনার ব্রেকডাউন জেনার ব্রেকডাউন এন্ড বি তে লিখ অ্যাভালঞ্চি ব্রেকডাউন, অ্যাভালঞ্চি ব্রেকডাউন। জেনারেল ব্রেকডাউন এবং অ্যাভালঞ্চি ব্রেকডাউন। ঠিক আছে, তাহলে এক নম্বরে আমরা এই দুটোই ব্রেকডাউন আস্তে আস্তে এক্সপ্লেন করবো। ফার্স্ট হেডিং জেনার ব্রেকডাউন, যে কি কারণে এটা হচ্ছে, জেনার ব্রেকডাউন কোন সময়টাকে বলছে, মানে কোন এর মেকানিজম, আসলে ব্রেকডাউন হওয়ার যে মেকানিজম, ডিফারেন্ট মেকানিজম। জেনার ব্রেকডাউন কখন হবে, যখন হাইলি ডোপ থাকবে ম্যাটেরিয়ালটা, মানে ডায়োডটা। তাহলে লিখ পিএন সংযোগ ডায়োডটি যখন অতিমাত্রায় ডোপিং থাকে, পিএন সংযোগ ডায়োডটি যখন অতিমাত্রায় ডোপিং থাকে, পিএন সংযোগ ডায়োডটি যখন অতিমাত্রায় ডোপিং থাকে, অতিমাত্রায় ডোপিং থাকে, তখন এই ধরনের ব্রেকডাউন ঘটে, এই ধরনের ব্রেকডাউন ঘটে। তখন এই ধরনের ব্রেকডাউন ঘটে। এই দেখ, অতিমাত্রায় ডোপিং থাকলে কি হবে, মেনলি এটা মনে করে একটা পিএন সংযোগ ডায়োড এটা নিঃশেষিত অঞ্চল থেকে, মনে করে দেখ, যে জায়গাটা কি হয়, একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয় এই দিক থেকে, কি ছিল এটা যদি পি প্রান্ত, যদি এন প্রান্ত হয় তাহলে এই দিকটাতে ছিল নেগেটিভ, এদিকটা পজিটিভ। এই মাঝখানটাতে কি হয়েছিল, একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়েছিল, যাতে এদিক থেকে এদিকে কোনো ইলেকট্রন কাজ যেতে দিবে না। এদিকটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে কি হবে, রিপালস করবে, কোনো ইলেকট্রন যেতে দিবে না। তাহলে এটাকে আমরা বলেছিলাম নিঃশেষিত অঞ্চল। তো যখন এখানে হাইলি ডোপড থাকবে, ভেবে দেখ,
তখন কি নিঃসৃত অঞ্চলের বেদটা আরো কমে যাবে। নিঃসৃত অঞ্চলের বেদটা কমে যাওয়া মানে কি, বেদটা কমে যাবে বলতে আমরা কি বলতে চাইছি, আমরা পোটেনশিয়ালটা কমে যাবে, ব্যারিয়ার পোটেনশিয়ালটা কমে যাবে। যত বেশি চার্জ ক্যারিয়ার থাকবে তত কি হবে, দেখ প্রথমে যে চার্জ ক্যারিয়ার গুলো ছিল সেই চার্জ ক্যারিয়ার গুলো এদিক থেকে এদিকে আসার জন্য এদিকে নেগেটিভ হয়ে গেছিল। যদি আরো প্রচুর পরিমাণে যদি চার্জ ক্যারিয়ার থাকে, হাই ডোপড মানে কি আরো বেশি চার্জ ক্যারিয়ার থাকবে, তখন তুলনামূলকভাবে কি হবে, তুলনামূলকভাবে আরো বেশি চার্জ ক্যারিয়ার এদিক থেকে এদিকে আসবে। তার মানে কি ভোল্টেজের যে ব্যারিয়ারটা, দেখ বেশি বেশি চার্জ ক্যারিয়ার আসতে দিচ্ছে মানে কি ব্যারিয়ারটা, ব্যারিয়ারটা কম আছে, ব্যারিয়ারটা কম থাকা মানে কি উইথটা আমরা বলতে পারি যে তুলনামূলকভাবে কম আছে। এই বেশি চার্জ ক্যারিয়ার আসতে দিচ্ছে মানে ভোল্টেজ ব্যারিয়ারটা কম আছে, ব্যারিয়ারটা কম আছে মানে কি উইথটা কম আছে। ডাব্লিউ প্রপোর্শনাল টু রুট ভি বলেছিলাম না, ভি প্লাস ভিভি, ভি মাইনাস ভিভি মানে পড়েছে ভি প্লাস ভিভি। দেখ ভোল্টেজের সঙ্গে যে উইথ ডিপ্লেশন রিজন যে উইথ ভেরি করবে। আচ্ছা তোর এই যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে যখন হাইলি ডোপ থাকবে তখন কি হবে, এই নিঃসৃত অঞ্চলের যে বেদটা সেটা কম হবে অতিরিক্ত চার্জ ক্যারিয়ার জন্য। আচ্ছা নিঃসৃত অঞ্চলের তুলনামূলকভাবে কম হবে, হ্যাঁ যেটা যেটা হাইলি ডোপ থাকবে নর্মাল ডায়োডের থেকে, যেটা কম ডোপ থাকবে তার থেকে তুলনামূলকভাবে নিঃসৃত অঞ্চলের বেদটা কম হবে। এবার বল আমরা কি করছি এখানে, রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করছি ভেবে দেখ, এটা নেগেটিভ দিকটা পজিটিভ, তার মানে কি আমরা ইলেকট্রিক ফিল্ড একটা অ্যাপ্লাই করেছি, ইলেকট্রিক ফিল্ড এখানে, এখানে একটা একটা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ছিল, এদিক থেকে এদিকে ছিল অলরেডি, যেটা ব্যারিয়ার ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ আর এটা তার বিরুদ্ধে একটা এইদিকে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড দেখিয়েছি আমি, ব্যারিয়ার ব্যারিয়ার ইলেকট্রিক ফিল্ড, ব্যারিয়ার ভোল্টেজ এখানে দেখাইনি, আমরা জাস্ট অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড দেখিয়েছি, ঠিক আছে। তাহলে দেখ এই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডটা জন্য কি হবে, এটার মনে করি আমি সবাই হচ্ছে ডিস্টেন্সটা ডি, মানে উইথটা ডি হচ্ছে আমি, হ্যাঁ ফর সিম্পলিসিটি। তাহলে বল দেখি এইখানে কতটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়েছে এই ভোল্টেজটার উপরে, সেটা কিভাবে আমরা ডিফাইন করি, ইজ ইকুয়াল টু ভি বাই ডি, তাই তো? এর ডিরেকশনটা উল্টা দিকে হবে না, না এইটা অনুযায়ী নয়, এইটা অনুযায়ী, হ্যাঁ তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে হবে না, পজিটিভ থেকে নেগেটিভ দিকে হবে, হয়েছে এবারে, হ্যাঁ তাহলে দেখ এই যে আমি যেটা লিখেছি ইজ ইকুয়াল টু ভি বাই ডি, রিলেশনটা বুঝতে পারছিস, পোটেনশিয়ালের সঙ্গে ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ডের রিলেশন, হ্যাঁ রে ই সমান ডিভি বাই ডি এক্স ডি বাই ডি, হ্যাঁ তাহলে দেখ এবারে দেখ এই ডিটা কম হওয়ার জন্য কি সুবিধা হবে, না কম পোটেনশিয়াল অ্যাপ্লাই এর জন্য ইলেকট্রিক ফিল্ড হাই হবে, মানে হাই ইলেকট্রিক ফিল্ডে পৌঁছানো খুব সোজা হবে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডে এর এক ক্রসে, কারণ ডিটা কম আছে, তাহলে ই কি হবে হাই ইলেকট্রিক ফিল্ড হবে। হাই ইলেকট্রিক ফিল্ড হলে কি হবে, ওই কোভ্যালেন্ট বন্ডগুলো থেকে কি হবে ইলেকট্রনকে নির্গমন করবে, ওখানে যে কোভ্যালেন্ট বন্ডগুলো আছে এই রিজিয়নে যে কোভ্যালেন্ট বন্ডগুলো আছে, কোভ্যালেন্ট বন্ডগুলো কি হবে ব্রেক করবে, ব্রেক করলে কি হবে অতিরিক্ত চার্জ ক্যারিয়ার তৈরি হবে, অতিরিক্ত চার্জ ক্যারিয়ার তৈরি হলে কি হবে হঠাৎ করে কারেন্ট বেড়ে যাবে, হঠাৎ করে কারেন্ট বেড়ে যাওয়া মানে কি ওই পয়েন্টে ভোল্টেজটা ফিক্সড থাকছে, আমরা একটু আগে বলি যে অতিরিক্ত চার্জ ক্যারিয়ার বেড়ে যাওয়ার জন্য এখানে কি হবে হঠাৎ করে কারেন্ট বেড়ে যাবে, অতিরিক্ত মাত্রায় ডোপিং এর জন্য নিঃসৃত অঞ্চলের বেদ কম হয়, অতিরিক্ত মাত্রায় ডোপিং এর জন্য নিঃসৃত অঞ্চলের বেদ কম হয়, অতিমাত্রায় ডোপিং এর জন্য নিঃসৃত অঞ্চলের বেদ কম হয় এবং এর ফলে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের মান খুব সহজে বেশি হয়, প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের মান খুব সহজে খুব বেশি হয় এবং এর ফলে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের মান খুব সহজে খুব বেশি হয় যার ফলে
সমযোজী বন্ধনগুলি ভেঙে গিয়ে সমযোজী বন্ধনগুলি ভেঙে গিয়ে অতিরিক্ত পরিমাণ আধান বাহক তৈরি করে। 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 ফলে একটি নির্দিষ্ট বিভবে প্রবাহ মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়। ফলে একটি নির্দিষ্ট বিভবে প্রবাহ মাত্রা হঠাৎ করে প্রচুর পরিমাণে বেড়ে যায়, যাকে জেনার ব্রেকডাউন বলা হয়। যাকে জেনার ব্রেকডাউন বলা যাকে জেনার ব্রেকডাউন বলা প্রবাহ মাত্রা হঠাৎ করে প্রচুর পরিমাণে বেড়ে যায়, যাকে জেনার ব্রেকডাউন বলা হয়। ক্লিয়ার? বুঝতে পারলি তো? আচ্ছা, নেক্সট লিখ এভালোঞ্চি ব্রেকডাউন। এভালোঞ্চি ব্রেকডাউন এভালোঞ্চি কথাটার অর্থ হচ্ছে এটা কাসকেডিং প্রসেস। কাসকেডিং মানে পরপর পরপর করতে থাকবে, ঠিক আছে, চেন রিয়াকশন টাইপের। এভালোঞ্চি ব্রেকডাউন, দেখ এখানে ব্যাপারটা কি হবে, মেকানিজমটা কিভাবে ব্রেকডাউনটা ঘটবে। লিখ তুলনামূলকভাবে কম মাত্রায় ডোপিং সম্পন্ন জেনার ডায়োডে, তুলনামূলকভাবে কম মাত্রায় ডোপিং সম্পন্ন জেনার ডায়োডে এভালোঞ্চি ব্রেকডাউন ঘটে। এভালোঞ্চি ব্রেকডাউন ঘটে। ডোপিং এর মাত্রা তুলনামূলকভাবে কম থাকার কারণে, ডোপিং এর মাত্রা তুলনামূলকভাবে কম থাকার কারণে ডোপিং এর মাত্রা তুলনামূলকভাবে কম থাকার কারণে নিঃশেষিত অঞ্চলের বেদ তুলনামূলক বেশি হয়। নিঃশেষিত অঞ্চলের বেদ তুলনামূলক বেশি হয়। ছবিটা নিশ্চিত হয়েছে। হ্যালো, কম হবে ডিডি বেশি হওয়ার জন্য কি হবে, ইটা কম হবে, এত সহজে ওই ওই লেভেলে পৌঁছানো যাবে না।
আমরা যত কম ভোল্টেজে আমরা আমরা যত কম ভোল্টেজে ওই ব্রেকডাউনটাতে ব্রেকডাউন রিজিয়নটাতে পৌঁছাতে পারবো তো সেফ। ভেবে দেখ, ডায়োডটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে না? তাহলে তুই বুঝতে পারছিস যে এইখানে কিন্তু তত সহজে পৌঁছানো যাবে না, কারণ ডিটা যদি বেশি হয়ে যায় তাহলে কি ইটা কম হবে পার্টিকুলার ভিয়ের জন্য, তাহলে অনেক বেশি ভিয়ের জন্য বেশি ই পাওয়া যাবে, যেটা আগে কিন্তু উল্টোটা হচ্ছিল। কিন্তু দেখ এখানে অন্য একটা সুবিধা হয়ে গেছে, যেহেতু এই ডিস্টেন্সটা বেশি আছে না, সেহেতু কি করবে এই দিকে কি আছে বলো, মাইনরিটি চার্জ ক্যারিয়ার আছে ইলেকট্রন, মাইনরিটি চার্জ ক্যারিয়ার পি সাইডে কি থাকে, ইলেকট্রন থাকে না? তাহলে যখনই মনে করো আমি এটা নেগেটিভ এর সঙ্গে যুক্ত করেছি, এই ইলেকট্রন গুলোকে এইদিকে যেতে ফোর্স করবে, হাই হাই অ্যাপ্লাই করছি তো হাই, অ্যাকচুয়ালি অতটা হাই না হলে হাই তো অ্যাপ্লাই করছি, তাহলে কি করবে? এমনিতে তুই ভেবে দেখ এমনিতেই সাধারণ ডায়োডের ক্ষেত্রে তো মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো যেতে যায়, যদি খুব বেশি হাই নাও করি সাধারণ যে ডায়োডে মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য কারেন্ট থাকে তো, কারণ কি মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো যেতে চায় এদিকে। কিন্তু কি মাইনরিটি চার্জ ক্যারিয়ার সংখ্যাটা খুব কম থাকার জন্য কি হয় এরা বেশি কারেন্ট তৈরি করতে পারে না। কিন্তু এইখানে কি হবে দেখ, যেহেতু নিঃশেষিত অঞ্চলের বেদটা খুব বেশি না, তাহলে এরা কি হবে এরা অনেকটা জায়গা জুড়ে যাবে নিঃশেষিত অঞ্চলের মধ্যে দিয়ে তুলনামূলক হবে। আচ্ছা এই চার্জ পার্টিকেলটা যে ইলেকট্রন যেটা যাচ্ছে সেটা কার আন্ডারে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের জন্য তো যাচ্ছে, মানে এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ই ইন্টু ই এফ সমান কিউ ই। তার মানে এই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, এইচ ইকুয়াল টু ই বাই এম, আমি ক্লাসিক্যালি বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করছি, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে ই বাই এম। তাহলে দেখ এই অ্যাক্সিলারেশন নিয়ে যখন চার্জ পার্টিকেল এটার মধ্যে দিয়ে যাচ্ছে, এক্সিলারেটেড চার্জ পার্টিকেল মানে কি, তার কন্টিনিউয়াসলি ভেলোসিটি বাড়বে। তা তুই বুঝতে পারছিস যত সময় ধরে এটা যাবে ভেলোসিটি তত বাড়তে থাকবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভেবে দেখ তাহলে বুঝতে পারছি যদি এক্সিলারেশন নিয়ে যায় টাইম যত বেশি হবে ভি তত বেশি হবে, আর যেহেতু এখানে ডিস্টেন্সটা বেশি আছে তাহলে কি বেশি সময় ধরে এটা যাবে, তার মানে ওইটা কি হাই ভেলোসিটি গেইন করবে। ভেবে দেখ তার মানে এই মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন হয়ে পড়বে, সেই উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন কি করবে, এই যে কোভ্যালেন্ট বন্ড গুলো রয়েছে সেই কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনের সঙ্গে কলিশন করবে, দিয়ে একে এখান থেকে ইজেক্ট করে দেবে। ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন কলিশন হবে, দিয়ে পরে কি করবে একে এখান থেকে ইজেক্ট করে দেবে। এবার দেখ একে যে এখান থেকে ইজেক্ট করে দিলে, এও একটা উচ্চ ভ্যালোসিটি নিয়ে চলছে চলতে শুরু করলো, এও এদিকে একটা উচ্চ ভ্যালোসিটি নিয়ে চলতে শুরু করলো, এবার এও এখানে কোভ্যালেন্ট বন্ড পাবে, এখানে কোভ্যালেন্ট বন্ড পাবে, আবার এদিকে ভাঙতে থাকবে। তাহলে প্রথমে একটা কি করলো, দুটা, দুটা কি করবে চারটা, চারটা কি করবে আটটা, তাহলে এরকম একটা ক্যাসকেডিং প্রসেস চলতে থাকবে খুব কম সময়ে, যেটাকে আমি একটু আগে বলছিলাম অ্যাভালাঞ্চ। তারপরে কি হবে খুব কম টাইমের মধ্যেই হিউজ নাম্বার অফ মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলোর সাহায্যে খুব কম সময়ের মধ্যে হিউজ পরিমাণ চার্জ ক্যারিয়ার তৈরি হয়ে যাবে। তাহলে কি হবে আবার একই ঘটনা ঘটবে, হঠাৎ করে কারেন্ট প্রচুর বেড়ে যাবে ওই পার্টিকুলার ভোল্টেজটার জন্য, যে ভোল্টেজটাতে করেসপন্ডিং অ্যাক্সিলারেশন ই বাই এম। এক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের বেদ বেশি হয়, এক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের বেদ বেশি হয়, এক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের বেদ বেশি হয়, ইলেকট্রনগুলি বেশি ইলেকট্রনগুলি হলে সংখ্যালঘু ইলেকট্রনগুলি, সংখ্যালঘু ইলেকট্রনগুলি নিঃশেষিত অঞ্চলের মধ্য দিয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, নিঃশেষিত অঞ্চলের মধ্যে মধ্যে দিয়ে পেরোনোর সময় বেশি দূরত্ব অতিক্রম করবে,
ফলে এরা উচ্চ গতিশক্তি লাভ করবে, ফলে এরা উচ্চ গতিশক্তি লাভ করবে, উচ্চ গতিশক্তি লাভ করবে, উচ্চ গতিশক্তি লাভ করবে। এই উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন গুলি, এই উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন গুলি সমযোজী বন্ধনের ইলেকট্রনের সঙ্গে, সমযোজী বন্ধনের ইলেকট্রনের সঙ্গে, সমযোজী বন্ধনের ইলেকট্রনের সঙ্গে সংঘাত করবে, এবং সমযোজী বন্ধনগুলি ভেঙে গিয়ে অতিরিক্ত পরিমাণ আধান ভাব তৈরি হবে, এবং সমযোজী বন্ধনগুলি ভেঙে গিয়ে অতিরিক্ত পরিমাণ আধান ভাব উৎপন্ন হবে। আধান ভাব উৎপন্ন হবে এর ফলে যে ব্রেকডাউন ঘটবে তাকে এভালঞ্চি ব্রেকডাউন বলা হয়, ফলে যে ব্যাকগ্রাউন্ড ঘটবে তাকে এভালঞ্চি ব্রেকডাউন বলা হয়, তাকে এভালঞ্চি ব্রেকডাউন বলা হয়। ঠিক আছে, তুমি অতিরিক্ত পরিমাণটা কি বললে? অতিরিক্ত পরিমাণ, অতিরিক্ত পরিমাণ আধান বাহক উৎপন্ন হবে, ফলে যে ব্রেকডাউন ঘটবে তাকে এভালঞ্চি ব্রেকডাউন বলা। ঠিক আছে, তাহলে থাক আজকে, টাইম শেষ, পরের দিনে এটা শেষ করে আমরা ট্রানজিস্টার শুরু করে দেবো।